शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भलो आसो हमें भलो आसी तुम्हारा भलो थको सुंदर जीवन जापन करो ये हमारे एकमात्र कम्य आज के अनलाइन क्लास से शहीद बुद्धिजीवी डॉक्टर हुमायूं कबीर विश्वविद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लास पक्ष तुम्हारे अनेक अनेक प्रीति और शुभेच्छा आज के प्रधान विषय हे इस्लाम और नैतिक शिक्षा इस्लाम और नैतिक शिक्षा प्रथम आरोना इस्लाम और ईमान इस्लाम और ईमान सम्पर्के आज के तुम्हारे माजे आलोचना करब मनोयोग तुम्हारा श्रवण कर प्रिय शिक्षार्थीबृंद इस्लाम एमन एक धर्म अल्लाह रब्बुल आलमीन पवित्र कलामुल्लाह शरीफे घोषणा दिए इंदा दीन इंदल्लाहिल इस्लाम इस्लाम हुच्छे अल्लाह ताआलार निकट मनोनीत धर्म पूर्णांग एकटा जीवन व्यवस्था जेटार मध्ये कोनो सन्देह नेई एमन एकटा धर्म जेटार नाम हलो इस्लाम से इस्लाम सम्पर्के अल्लाह ताआला निजे घोषणा दिएछे इन्ना दीन इंदल्लाहि इस्लाम निश्चय इस्लाम अल्लाह ताआला एक मनोनीत धर्म तो अल्लाह पाकेर शुक्रिया आदाय करछि जे आमरा सेई इस्लाम धर्मेर मध्ये आछि विदाय आरेक बार शुक्रिया दान करि आलहामदुलिल्लाह प्रिय शिक्षार्थीबृंद सेई इस्लाम इस्लामेर परिचय दिते गिये हादिस शरीफे आछे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेछेन अल इस्लाम अंतशहदा अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व तुकीम अस्सलात व तुम وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت بيت إن استطعت إليه سبيلا رسول الله صلى الله عليه وسلم بلسند الإسلام أمريكا جي তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল তুমি নামাজ কায়েম করবে যাকাত প্রদান করবে তৃতীয়ত রমজান মাসে রোজা পালন করবে হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ পালন করবে
তাহলে এই যে হাদিসের মাধ্যমে যে ইসলামটা যে কি জিনিস সে সম্পর্কে তিনি যে ঘোষণা দিয়েছেন যে শুরুতেই ইসলাম কি জিনিস যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়া এরপরে রোজা পালন করবে অতুকিমা সালাতা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে হজ করবে সামর্থ্য অনুযায়ী এটার নামই হচ্ছে ইসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইমান এরপরে আসছে যে ইমান ইমান শব্দের অর্থ হল বিশ্বাস ইমান শব্দের অর্থ বিশ্বাস আরে ইমান সম্পর্কে একটি কালেমাতেই উল্লেখ করা হয়েছে ইমানে মুফাসসালের মধ্যে যে ইমান যে কি জিনিস সেই সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন ইমান সম্পর্কে যে কলেমা কলেমার মধ্যে আমরা ইমান সম্পর্কে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বুঝতে পারছি সে কলেমাটা হল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেই শিশুকাল থেকে যখন মুক্তবে লেখাপড়া করছি তখনই আমরা এই কলেমাটা পাঠ করেছি হয়তো তখন আমরা এটার প্রতি আমরা একটা গুরুত্ব দিতাম না এটা আমরা কিছুই মনে করতাম না পরবর্তী পর্যায়ে যখন আমরা কিছু উচ্চ পর্যায়ে শিক্ষায় শিক্ষিত হলাম তখনই আমরা বুঝতে পারলাম যে সত্যি কলেমাটার মধ্যে যে কি গুরুত্ব রয়েছে কি জিনিস রয়েছে যে সত্যি যে আমাদের যে ইমান ইমান সম্পর্কে যে সাতটি মূল বিষয় আছে সেই সাতটি মূল বিষয় যে কলেমাটার মধ্যে নেই তো এটা সত্যি আদৌ আমরা জানতাম না প্রিয় শিক্ষার্থী কি সুন্দরভাবে সেই সাতটি মূল বিষয় বস্তু কলেমাটার মধ্যে তুলে ধরেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন ইসলাম আর ইমান দুটো জিনিস একটা হলো ইসলাম আরেকটি হলো ইমান তাহলে ইসলাম এবং ইমান ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা আর ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সে বিশ্বাস কিরকম হইতে হবে বিশ্বাসটা এরকম হইতে হবে যে আমি ইমান আনছি মুখে স্বীকার করেছি সেটা অন্তরে বিশ্বাস করেছি তদ অনুযায়ী সেটা আমার আমলের মাধ্যমে সেটা বাস্তবায়িত করতে হবে তাইলে বুঝাবে সে প্রকৃত ইমানদার যে পর্যন্ত আমরা এই তিনটা দিক ইমানের যে তিনটি দিক আছে এই তিনটা দিক যত পর্যন্ত পরিপূর্ণ না করব অর্থাৎ মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করতে হবে এবার ঠিক সেইভাবে যেটা আমি বিশ্বাস করেছি এবার মুখে স্বীকার করেছি ঠিক সেইভাবে আমার কাজে এটা বাস্তবায়ন করতে হবে তারপরে আমি পরিপূর্ণ একজন ইমানদার হতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইমান এবং ইসলাম এই দুটোর মধ্যে যে আসলে কি সম্পর্ক যেমন একটি গাছের সাথে একটা শিকড়ের যেরকম সম্পর্ক একটা গাছ শিকড় প্রথমে শিকড় সেখান থেকে মূল থেকে হতে হতে বিরাট আকার একটা গাছ হয় তো এই গাছটার সাথে কিরকম সম্পর্ক যে মূল আর শাখা প্রশাখা মূল এবং শাখা প্রশাখা
এই গাছটার যদি মূল না থাকে তাহলে গাছের অস্তিত্বই বোঝা যাবে না। আর যদি শাখা প্রশাখা তো মূল ছাড়া কোনো কল্পনাই করা যায় না, তাহলে প্রথমে মূল শিকড় যেটাই বলি, মূল বলি শিকড় বলি, প্রথমে মূল বা শিকড়, এই শিকড়ের সাথে গাছের যে সম্পর্কটা, এই শিকড় মূল থাকার কারণে গাছের অস্তিত্ব বোঝা যাবে। আর যদি শিকড় মূল নাই থাকে তাহলে গাছের অস্তিত্ব বোঝা যাবে না। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যে ইসলাম এবং ইমানের সম্পর্কটা, যে ইমানটা এমন একটা জিনিস যে ইমানটা হলো ওই মূল শিকড় যেরকম, আর ইসলামটা হইল তার বাহ্যিক ওই গাছের শাখা প্রশাখা, ওইটাই হলো ইসলাম। আর এই ইসলাম দিয়ে বোঝা যাবে যে তার ইমান ঠিক আছে, ইমানটা বোঝা যাবে তার এই শিখর অর্থাৎ শাখা প্রশাখা দিয়ে, অর্থাৎ ইসলামটা যে পরিপূর্ণ আছে, ইসলামের মধ্যে সে পরিপূর্ণ আছে কিনা, ইমানের মধ্যে ইমানটা তার সত্যিকারভাবে ইমান তার মধ্যে আছে কিনা, এটাই বোঝা যাবে ইসলাম। অর্থাৎ বাহ্যিক দৃষ্টি এগুলা দিয়ে বোঝা যাবে। ইমানের সৌন্দর্য হইল ইসলাম, ইমানের সৌন্দর্য ইসলাম। প্রিয় শিক্ষার্থী, এই জন্য কেহ যদি ইমান আনে তাহলে ইমান আনার পরে ইসলাম সম্পর্কে জানতে হবে যে সত্যি আমি যে ইমান আনলাম কিসের উপরে ইমান এনেছি, আল্লাহর উপরে ইমান এনেছি, রসুলের উপরে ইমান এনেছি, আমি ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে ইমান এনেছি। তবে এই যে বিশ্বাস, এই বিশ্বাস আনার পরে কীভাবে আমার কাজগুলো করতে হবে, যেমন একজনে সাঁতার কাটবে, তো সাঁতার যে কি জিনিস, সাঁতার যে কি জিনিস, সেই সাঁতার কাটা কীরকমভাবে সাঁতার কাটবে এটা তার জানতে হবে। তাহলে সাঁতার জানলাম, সাঁতার যে কী জিনিস সে আমার জিনিসটাকে জানতে হবে যে সাঁতারটা কী, এখন সাঁতার কাটা কীভাবে সাঁতার কাটতে হবে সেই জিনিসটা আমার জানতে হবে। যদিও আমি না জানি তাহলে অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে আমার সেটা সাঁতার শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে সাঁতার সম্পর্কে। যদি আমি তা নাই করি তাহলে আমি সাঁতার কাটতে পারবো না। জীবন দর্শন আমি সাঁতার সাঁতার নদীতে সাঁতার কাটি, কিন্তু সাঁতার জীবন না কাটবো, জ্ঞান অর্জন না করবো সাঁতার যে কী জিনিস কীভাবে সাঁতার কাটবো না করা পর্যন্ত সে সাঁতার সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তদ্রুপ একজন গাড়ি চালক, একটা গাড়ি, গাড়ি ওই গাড়ির চালক আর গাড়ি দুটো জিনিস, তাহলে গাড়িটা আছে ওই গাড়ির চালক সম্পর্কে আমার যে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা আমার অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে যে গাড়িটা আমি কীভাবে চালাবো। যদি গাড়ি না চালাইয়া না শিক্ষা জ্ঞান অর্জন না করে গাড়ি চালানোর কৌশল যদি না জানি তারপরে গাড়িতে বসে বসে যে আমি গাড়ি চালাবো, গাড়ির ড্রাইভার, তাহলে কখনো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, যে ইসলাম এবং ইমানের মধ্যে এমন সম্পর্ক যে ইসলাম ইমান গ্রহণ করেছে, তাহলে ইমানকে আমার মজবুত করার জন্য, ইমান ঠিক রাখার জন্য আমার যা যা দরকার এই সবগুলো শিক্ষা গ্রহণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপরেই আমার ওই ইমানের উপর আমি অটল থাকতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি ওই ইসলাম এবং ইমান এই দুটোই যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে আমি একজন সত্যিকার মুসলিম। আর একজন সত্যিকার মুসলিম হইতে পারলে আমি একজন আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। আমি বোর্ডে লিখেছি
পাঁচ শিরোনাম হচ্ছে ইসলাম ও ইমান। আমি দুটো বিষয় দিয়েছি বোঝানোর পাশাপাশি বোঝানোর জন্য, যে ইমান এমন একটা জিনিস বারবার বলতেছে, খুব লক্ষ্য করে শুনুন, যে ইমান এমন একটা জিনিস আমার বাহ্যিক যে কাজগুলো যে আচরণগুলো আছে, ইমান আনার পরে যা যা আমার উপরে কর্তব্য সেগুলো করার পরেই আমার ইমানটা মজবুত হবে, ইমান ঠিক থাকবে। একজন ইমান এনেছে কিন্তু বাজে কোনো রোজা নেই, নামাজ নেই, হজ জাকাত কোনোটাই নেই, সে ইমান গ্রহণ করেছে কিন্তু আদৌ সে সত্যিকার সে কি নাই, সে মুসলিম হতে পারেনি, কারণ সে ইমান আছে ঠিক কিন্তু তার যে ওই যে গাছের মতো ওই যে মূল শাখা মূল আর শিকড় যে রয়ে গেছে উপরে গাছের কোনো শাখা প্রশাখা কিছুই নেই, তাই ওটাকে কোনো গাছ বলা যাবে না। তদ্রূপ ইমান এসেছে, ইমান আনার পরক্ষণে যখন আমার কোনো কার্যকলাপ নেই, রোজা নেই, নামাজ নেই, হজ নেই, জাকাত নেই, সালাত নেই ইত্যাদি কোনটাই নেই, আল্লাহর উপরে কি বিশ্বাস নাই, তখন আমার কোনটাই গ্রহণযোগ্য হবে না। একমাত্র ওই ইমান দিয়ে, ইমানের দ্বারা কোনোটাই কাজ হবে না, কারণ আমার ইমানকে বৃদ্ধি করার জন্য, ইমানকে শক্তিশালী করার জন্য আমার দরকার যে ইসলামের বাহ্যিক যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই পরিপূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের যে ক্লাসটা এসেছি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষা দিতে যাবে, সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে, আমি আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং পাঠে মনোযোগ দিবে। আর এই যে ইসলাম এবং ইমান এ বিষয়ে একটু বই ঘাটবে, কোথাও কী আছে না আছে দেখবে, কারণ নৈবিত্তিকের ব্যাপারটা আছে, সেই নৈবিত্তিকগুলো তোমরা না পড়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। কাজে এখান থেকে অনেক নৈবিত্তিক আছে, সেগুলা তোমরা সংগ্রহ করে নেবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, পরীক্ষা অতি কাছে, কাজে তোমরা একটু ভালো ভালো লেখাপড়া করবে, মনোযোগ দিবে। আশা করি তোমরা আমার আজকের পাঠ থেকে অনেকটাই বুঝতে পেরেছ, যদি এটা তোমরা মনোযোগী হও তাহলে তোমরা কামিয়াবি হইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম এবং ঈমান সম্পর্কে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমি আজকে আর দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি। শেষ করার পূর্বে আমি আরেকটু আলোচনা না করলেই নয়, আরেকটু আলোচনা করতেছি, এর সাথে আমি সংযুক্ত করতে চাই, সেটা হলো মূল্যবোধ। এর সাথে আছে মানবিক মূল্য, মানবিক মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখেছি মানবিক মূল্যবোধ। এই মানবিক মূল্যবোধ আমরা সকল মাখলুকাত, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছে, আমাদের একটা মূল্য আছে। এই মানুষের যে মূল্য, সে মূল্যটাকে অবশ্যই দিতে হবে, তাহলে মূল্যায়ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানবিক মূল্যবোধ এটা হইল মানবীয় সম্বন্ধীয়, মানব সম্বন্ধীয়, মানুষ সম্পর্কীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য গুণাবলী, যেসব বিষয় একমাত্র মানবের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। মানুষের যে গুণাবলী দরকার, মানুষের যে বৈশিষ্ট্য, যে মানুষ আমরা সফল মাখলুকাত হিসাবে, আমাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, যে গুণগুলো থাকা দরকার, আর সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী, আর সেগুলি হইল মূল্যবোধ। যেমন আমার আচরণ হওয়া দরকার, আমি আশ্রয় মাতৃকা দিচ্ছি, আমার আচরণ যেরকম হওয়া দরকার সেরকম না হয়ে আমার মধ্যে যদি পশুত্ব আচরণ থাকে, আমার মধ্যে যদি এই মনুষ্যত্ব না হয়ে পশুত্ব যদি আমার মধ্যে বিরাজ করে, তাহলে আমি কোথায় আছি? আমার মধ্যে সে মানবিক মূল্যবোধ বলতে নেই, আমার মধ্যে এসে যাবে পশুত্ব, পশুত্ব পশুর মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মধ্যে এমন গুণ, এমন বৈশিষ্ট্য থাকতে হবে যেটাকে আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, যে মূল্য থাকা, যে বৈশিষ্ট্য থাকা, সেগুলো যাতে আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মূল্যায়ন করা হবে, আমাদের মূল্যবোধ টিকে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্য কথায় আছে, যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই হল মানবিক মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যে আলোচনা করলাম, ইসলাম ইমান সাথে আছে মানবিক মূল্যবোধ, সত্যি যেন আমাদের মধ্যে এই মূল্যবোধ অর্জন করতে পারি, ইসলাম এবং ইমান অনুযায়ী আমরা এবং জীবনটা পরিচালিত করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।